জলপাইগুড়ি শহরের মাসকলাই বাড়ি শ্মশান ঘাটে কোভিড মৃতদেহ সৎকার করা নিয়ে উত্তেজনা, রাস্তা অবরোধ। পবিত্রনগর 22 নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাত 12টার পর একটা করে দেহ সৎকারের কথা বলেছিল, কিন্তু রাত 11টা থেকে শুরু করে সকাল 6টা পর্যন্ত করোনা মৃতদেহ সৎকার করা হচ্ছে। ধোঁয়ার গন্ধে এলাকায় থাকা দুষ্কর হয়ে পড়েছে, ছোট ছোট বাচ্চারা বমি করে যাচ্ছে, এলাকাবাসীরা সুরক্ষিত নয়। তাদের দাবি, এখানে কোনো করোনা মৃতদেহ সৎকার করা যাবে না, তাই তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কি হচ্ছে রিসেন্টলি সাউডাঙ্গির বদলে জলপাইগুড়ি মিনিস্টার অফ হেলথ ডিপার্টমেন্ট এমনকি গভর্নমেন্ট ডিসাইড করলো যে যেখানে যেখানে মহাশ্মশানগুলো আছে সেই শ্মশানগুলোর মধ্যে, ঠিক আছে, যে এখানে পুরনো ব্যবস্থা করা হোক। কিন্তু আলটিমেট কি হচ্ছে দেখা যাচ্ছে, এখানে যখন নিয়ে আসছে একবারে 6টা 7টা 8টা করে, হ্যাঁ, শবদেহ নিয়ে আসা হচ্ছে। এমনকি নিয়ে আসার পরে কি করছে মিউনিসিপ্যালিটি, সেগুলোকে সমস্ত কিছু দাহ করার ব্যবস্থা করা করছে, কিন্তু ঠিকভাবে স্যানিটাইজার করা যাচ্ছে না। কোনো সময় দেখা যাচ্ছে গন্ধে, বীভৎস গন্ধে এলাকা দূষিত হচ্ছে, এমনকি বাচ্চাগুলোর শ্বাসনিষ্ঠে কষ্ট হচ্ছে। এটা দিনের পর দিন কমপ্লেন করার পরেও তা সত্ত্বেও সৈকত চ্যাটার্জি এসে নানারকমভাবে বলে গেল এই করবো সেই করবো, কিন্তু আলটিমেট সৈকত চ্যাটার্জি কিছু করেনি, ঠিক আছে। এমনকি 12টার সময় আজকে বলে গেছিলো আমার গ্রাম এলাকাবাসীকে সমস্তকে, উনি আসবেন আশ্বাস দিয়েছেন, আশ্বাস দেওয়ার পরে উনি কিন্তু আসেননি, ঠিক আছে। এখন এলাকাতে যে একটা প্রভাব পড়েছে, কারণ আমি 22 নম্বর ওয়ার্ডে থাকি, আমিও তৃণমূল রাজনীতির সঙ্গে জড়িত, পার্টির সঙ্গে, কিন্তু আমার এলাকাকে, আমার এলাকাবাসীকে আমাকে কৈফতদারি করতে হচ্ছে যে এরকম হচ্ছে। সুতরাং এই পরিস্থিতি দাঁড়িয়ে, হ্যাঁ, মিউনিসিপ্যালিটির চেয়ারপারসন যদি আসেন, যিনি কমিটমেন্ট করবেন, কী কমিটমেন্ট করবেন তার উপর আমরা ডিপেন্ড করছি। উনি এসে, সন্দীপ মাহাতো এসে যখন গভর্নমেন্টের তরফ থেকে আসবে, মিউনিসিপ্যালিটির তরফ থেকে আসবে, তাদের কমিটমেন্টে হবে, তারপরে আমরা এই পথ অবরোধ তুলবো। তাদের ডিমান্ড হচ্ছে এখানে পুরানো করোনা বিষয় বন্ধ, কিন্তু যেখানটায় দাঁড়িয়ে নিয়ে যে পরিস্থিতি চলছে দিনের পর দিন, হ্যাঁ, আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি। আমরা পবিত্রনগরের মানুষ, প্রত্যেকতা মানুষরা, এমনকি এলাকার সমস্ত গরিব মানুষরা অতিষ্ঠ হয়, এমনকি প্রত্যেক কটা বাড়িতে এরা, বাসা বাড়িতে কারা কাজ করে তারা মনে করুন যে সেখানে বাসা বাড়িতে কাজ করতে যাচ্ছে, তাদেরকে পবিত্রনগর কলোনির মানুষ হিসাবে নিতে যাচ্ছে না। কেউ টোটো চালায় সে টোটোতে লোক উঠছে না, কেউ মিস্ত্রি যে কাজ করে তাদেরকে সেখানে নিচ্ছে না বাড়িতে। এলাকার পেশেন্টের বডি দাহ হবে, এটা রাজ্য সরকারের সিদ্ধান্ত, জেলা শাসকের মাধ্যমে এসছে, এবং আমি পৌরসভার পৌর প্রশাসক হিসাবে এবং কোভিডের থেকে যেহেতু প্রথম দিন থেকেই ময়দানে আছি, আমি বিগত 4 দিন ধরে আছি এবং এখানে কোভিড পেশেন্টের দেহ, মৃতদেহ দাহ হচ্ছে। একটা কথা মাথায় রাখতে হবে, আমরা দেহ দাহ করছি কিন্তু পিপিই কিট পরে, এবং তারপরে সেখানে স্যানিটাইজ হচ্ছে। একটা মানুষ কোভিড পেশেন্ট মরে যাওয়ার পর সেই ভাইরাসটা 4 ঘন্টা পার হয়ে গেলে কখনোই আর ট্রান্সমিশনের জায়গায় থাকে না, অ্যাক্টিভ থাকে না ট্রান্সমিট করার মতো, সেটা আমরা মানুষকে বুঝাচ্ছি। কিন্তু মানুষের মধ্যে একটা অসন্তোষ রয়েছে, এবং আজ ওরা বলেছিল সকাল সকাল স্যানিটাইজ করতে হবে, আজকে সকাল সকাল এই পবিত্রনগর কলোনি এবং এই রাস্তা কিন্তু স্যানিটাইজ করে দেওয়া হয়েছে, এবং আমরা স্যানিটাইজেশন একটা জোর দিচ্ছি। তারপরেও হয়তো কারোর মধ্যে ধারণা হয়েছে যে এখানে বডি পোড়ালে তাদেরকে, তারা আক্রান্ত হতে পারে, যেটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা, কিন্তু ওদের মানুষকে বোঝানোই আমাদের কাজ। আমরা মানুষকে বুঝাবো, আমরা বল প্রয়োগের মধ্য দিয়ে কোনো সমাধান হয় না, আমি বিশ্বাস করি। আমি মানুষের সাথে, মহিলাদের, পুরুষ মহিলা সবার সাথে কথা বলেছি, আমি জেলা শাসককে ফোন করেছি, আমি এসপি সাহেবকেও জানাবো, উনি অসুস্থ রয়েছেন, আমি এখানে পুলিশ আধিকারিকরা রয়েছে, আমি এছাড়া পৌর আধিকারিক যারা রয়েছে তাদেরকে নিয়ে বসবো মিটিং করে। দেখুন, আজকে আমার বাড়ি, আপনার বাড়িতে যে কেউ করোনায় মারা যেতে পারে, তার বডিটা নিশ্চয়ই সাউডাঙ্গিতে আমি 310 নম্বর কুপন নিয়ে বসে ওয়েট করা যাবে না। তাহলে আমার কোভিড হাসপাতালে যারা মারা যাচ্ছেন এখানে অনাদরে তাদের বিদায় যেন না হয়, তাদের যাতে অন্তত পরিবারের একজন দাঁড়িয়ে থেকে তার নিকটাত্মীয়ের শেষ বিদায়টা দেখতে পারে, এটাই আমি এদের বোঝানোর চেষ্টা করছি। যে